হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি যে টিপসটি শেয়ার করব তা হচ্ছে কীভাবে আপনি যে কোনো ভাষাকে বাংলা করে নেবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। তো বন্ধুরা, অনেক সময় আমরা বিভিন্ন ইংলিশ, যখন আমরা যারা ইংলিশ কম বুঝি, বিভিন্ন ইংলিশ বুঝি না, তো আমরা ইংলিশের অর্থটাও বুঝি না। তো আপনি চাইলে একটি সফটওয়্যারের মাধ্যমে সেটাকে বাংলা করে নিতে পারেন। তো সেক্ষেত্রে দেখেন, আমরা অনেক সময় বিভিন্ন ডিকশনারি ইউজ করে থাকি বিভিন্ন শব্দার্থ জানার জন্য। তো বন্ধুরা, ডিকশনারিতে শুধুমাত্র আপনি একটি শব্দের একটি অর্থ পাবেন, দেখা গেলে সেখানে যদি আপনি দুইটি শব্দ একসাথে লেখেন সে অবশ্যই অর্থ দেখাবে না, ভুল দেখাবে। সেখানে ডিকশনারির মানে হচ্ছে শুধুমাত্র একটি করে শব্দ লেখলে সে একটি অর্থ দেখাবে। তো আমি যেই সফটওয়্যারটি দেখাবো, এই সফটওয়্যারটিতে যদি ইংলিশে আপনি একটি বাংলা ইংলিশে যদি একটি গল্প লেখেন বা একটি হিস্টোরি লেখেন, পুরোটা হিস্টোরি বা গল্পের সে আপনাকে বাংলা অর্থ দেখাবে। তো শুধুমাত্র ইংলিশ না, যে কোনো ভাষার লেখাকে আপনি বাংলায় ট্রান্সলেট করতে পারবেন। তো বন্ধুরা, এই সফটওয়্যারটি হচ্ছে গুগলের নিজস্ব সফটওয়্যার, আমি দেখিয়ে দিচ্ছি যে ট্রান্সলেট নামে যে সফটওয়্যারটি আছে। আর গুগলের সফটওয়্যার মানে হচ্ছে খুব ভালো সফটওয়্যার, দামি সফটওয়্যার। তো বন্ধুরা, আপনি এই সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন? অবশ্যই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চ বারে লিখবেন গুগল ট্রান্সলেট, GOOGLE, গুগল, তারপরে TRA। এই যে গুগল ট্রান্সলেট লিখলেই হবে। তো লেখার পরে দেখেন যে সফটওয়্যারটা আসবে, আপনি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা দেখেন, আমি ইনস্টল করে রেখেছি, এখানে আপডেট চাচ্ছে, তো আমি এখন আপডেট দিব না, তো আমি সরাসরি ওপেন করছি। তো ওপেন করার পরে আপনার এরকম আসবে, এরকম আসবে। তো এখানে এই যে আপনার বাম পাশে যে ল্যাঙ্গুয়েজটা, এখানে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আপনি যেই ল্যাঙ্গুয়েজকে বাংলা করতে চান সেটা সিলেক্ট করবেন। তো এখানে আমি ইংলিশকে বাংলা করতে চাচ্ছি। আর এই যে ডান পাশে বেঙ্গালি, এর মানে হচ্ছে আমি বাংলায় ট্রান্সলেট করব। তো দেখেন, আমি এই জায়গায় যে কোনো ইংলিশ লিখি, এর বাংলা অর্থ আসবে। তো আমি কী লিখবো, আমি লিখি হোয়াট ইজ ইউর নেম, হচ্ছে সরি WHAT, হোয়াট ইজ ইউর নেম, IS, তারপর YOUR, এই যে হোয়াট ইজ ইউর নেম নিচে লেখা আছে, ক্লিক করলাম। দেখেন হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কী। তো আমি দেখেন আপনার নাম কী, সে বাংলা অর্থ দেখাচ্ছে। তো এখানে যদি আমি অন্য কিছু লিখি, আমি লিখলাম আই গোয়িং টু হোম, আই গোয়িং TO, সরি আই গোয়িং টু HOME, আই গোয়িং টু হোম। দেখেন আমি আই গোয়িং টু হোম লিখছি, আমি বাড়ি যাচ্ছি, সে আমাকে সঠিক অর্থটাই দেখাচ্ছে। তো এখানে আপনি যাই লেখেন না কেন, তো আমি এখানে যদি লিখি হাও আর ইউ, হাও, এই যে হাও আর লেখা আসছে, তো হাও আর ইউ, আপনি কেমন আছেন। তো এখানে আমি যাই লিখি, সে আমাকে বাংলা অর্থ দেখাচ্ছে। তো বন্ধুরা, আবার এই যে আমি ইংলিশ বাংলা দুইটার মাঝখানে যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে এখানে যদি আবার এখন আমি বাংলা লিখি সে আমাকে ইংলিশ দেখাবে। তো আমি দেখেন এখানে লিখছি আমি, আমি লিখে সার্চ করছি, তো বাংলায় হচ্ছে, ইংলিশে হচ্ছে আই। তো আমি আবার পরিবর্তন করছি। তো এভাবে যে কোনো ইংলিশ অথবা যে কোনো ভাষাকে আপনি বাংলা করে নিতে পারেন একটি সফটওয়্যারের মাধ্যমে। তো এখানে তো আমি দুই একটা শব্দ লিখলাম, আমি অনেকগুলো শব্দ এনে দেখাই। তো এটাকে আমি মিনিমাইজ করে দেখেন এই যে ইজিয়ার নামে যে সফটওয়্যারটি, এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরে আমি একটু এটার অপশন বারে গেলাম, অপশন বারে যাওয়ার পরে এই যে অ্যাবাউট আস, মানে হচ্ছে কোম্পানির কিছু তথ্য এখানে দেওয়া আছে। তো এখান থেকে দেখেন আমি পুরোটা লেখাকে কপি করে নিই, হ্যাঁ এখান থেকে দেখেন আমি এই যে পুরোটা লেখাকে এখান থেকে কপি করলাম, এই যে কপি, কপি করে তো আমি এখানে ওইখানে গেলাম, ট্রান্সলেটে গেলাম। তো এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট, পেস্ট করার পরে যে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, দেখেন ধরতে